শনিবার রাতের নিম্নচাপের বৃষ্টির কারণে ভেঙে পড়ল কলকাতা বইমেলার একটি অংশ। হ্যাঁ, কলকাতা বইমেলাতে একদম গিল্ড অফিসের সামনে তৈরি করা হয়েছিল একটি লাইব্রেরির প্রতিকৃতি। সেই লাইব্রেরির ওপরের অংশের সোলার যে কাজ তা ভেঙে পড়ে ওই দিন রাতেই। যদিও রবিবার দিন বইমেলার শেষের আগের দিন হওয়ার কারণে সেই লাইব্রেরি তৈরির কাজ পুরোদমে শুরু করছে গিল্ড কর্তৃপক্ষ।